আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ রোলিং বডি। রোলিং বডি, কোনো একটা বডি যদি রোল করে তাহলে সেই বডিটার কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমরা বের করব, বের করতে শিখবো আমরা। প্রথম কথা হলো যে যে বডিটা রোল করছে সে বডি দুই ধরনের মোশন থাকে, তোমরা অলরেডি জানো। তাহলে দুই ধরনের কাইনেটিক এনার্জি থাকবে, একটা হচ্ছে তোমার রোলিং করলে তার দুই ধরনের মোশন থাকে, একটা হচ্ছে তোমার লিনিয়ার মোশন বলতে পারি বা ট্রান্সলেশনাল মোশন। তাহলে ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন থাকলে তার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি থাকবে, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি থাকবে। আর রোটেশনাল মোশনের, রোটেশনাল মোশন থাকবে, রোটেশনাল মোশন, এবং তার জন্য কী হবে, রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে দুই ধরনের কাইনেটিক এনার্জি থাকবে। এবার আমার কথা হলো যে রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে আমার, আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কত হবে। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কত হয়, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, তার জন্য ফর্মুলা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস, ভিটা হচ্ছে ভেলোসিটি, এগুলো তো তোমরা অলরেডি জানো। রোটেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, তার জন্য ফর্মুলা কত হবে, হাফ এম এর ভূমিকা কাজ করে মোমেন্ট অফ ইনার্সিয়া, ভেলোসিটির কাজ করে ওমেগা, তার হোল স্কোয়ার। এবার তাহলে আমার, আচ্ছা এটাকে আমি একটু ভেঙে দেখছি, সেটা হচ্ছে আমার হাফ আইটাকে আমি কিভাবে লিখতে শিখালাম এর আগের ভিডিওতে আমি শিখিয়েছি, যারা আগের ভিডিওটা দেখোনি তার আগের ভিডিওটা দেখে নেবে। সেটা হচ্ছে কত, গামা এ আর স্কোয়ার ইনটু ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে একটু যদি আমি সিম্পলিফাই করি তাহলে হাফ গামা এম আর ইনটু ওমেগা, মানে আমরা লিখতে পারি ভি, তাহলে সেটা ভি স্কোয়ার। তাহলে আমার কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা হচ্ছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি এর জন্য ফর্মুলা হচ্ছে আমার হাফ গামা এম ভি স্কোয়ার। অতএব টোটাল রোলিং কাইনেটিক এনার্জি, টোটাল রোলিং কাইনেটিক এনার্জি তাহলে আমার কথা হচ্ছে, সেটা যদি আমি করি তাহলে চলে আসে আমার দুটো কাইনেটিক এনার্জি হবে, একটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ গামা এম ভি স্কোয়ার, যেহেতু এটা রোলিং বডির ক্ষেত্রে দুই ধরনের ভেলোসিটি থাকে, দুই ধরনের মোশন হয়। তাহলে সেটা করতে গেলে হাফ এম ভি স্কোয়ার আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে ওয়ান প্লাস গামা। তার মানে কোনো একটা বডি যদি রোল করে তাহলে সেই বডির কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা কী লিখবো, হাফ এম ভি স্কোয়ার ওয়ান প্লাস গামা। যদি শুধুমাত্র ফর, সরাসরি এটা মনে রাখতে পারো, ফর পিওর ট্রান্সলেশনাল মোশন গামার ভ্যালু হয়ে যাবে জিরো, ফর যদি তোমার ট্রান্সলেশনাল মোশন হয় তাহলে গামার ভ্যালু হয়ে যাবে জিরো, আর যদি রোটেশনাল মোশন হয় তাহলে গামার ভ্যালু, তো বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন রকমভাবে করবো, তখন সে আমরা বের করে নিতে পারবো। আচ্ছা এবার এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের যে কতটা এনার্জি, কাইনেটিক এনার্জি রোলিং বডির কতটা কাইনেটিক এনার্জি ট্রান্সলেশনাল মোশন ক্যারি করে আর কতটা রোটেশনাল মোশন ক্যারি করে। তাহলে সেটা আমরা কিভাবে করব, তাহলে ওটা দেখলামই তার কাইনেটিক এনার্জি কত হবে রোলিং বডির জন্য। তাহলে ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি অফ রোলিং বডি অ্যাসোসিয়েট উইথ ট্রান্সলেশনাল মোশন এর সাথে কতটা এনার্জি অ্যাসোসিয়েট থাকে। যদি ফ্র্যাকশনাল যেহেতু বলেছি তাহলে কি হবে, নিচে হবে টোটাল, টোটালের ভ্যালু কত, হাফ এম ভি স্কোয়ার ওয়ান প্লাস গামা। ট্রান্সলেশনের সাথে কতটা থাকে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে সেটা করলে আমরা পেয়েছি ওয়ান বাই ওয়ান প্লাস গামা।
এতটা ফ্র্যাকশন তোমার হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, এতটা ফ্র্যাকশন কাইনেটিক এনার্জি ট্রান্সলেশনাল মোশনের সাথে থাকে। এবার একইরকমভাবে যদি আমি বের করতে চাই যে টোটাল কাইনেটিক এনার্জি কতটা অংশ রোটেশনাল মোশন ক্যারি করে, তাহলে ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ রোটেশনাল মোশন, তাহলে সেটা ক্যালকুলেট করলে আমাদের কত হবে, তাহলে টোটাল ভ্যালুটা নিচে লিখবো, এটা হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার ওয়ান প্লাস গামা, কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার ইন্টু গামা, তাহলে সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি গামা ওয়ান প্লাস গামা। তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তোমার ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি কতটা অ্যাসোসিয়েট থাকছে রোটেশনাল মোশনের সাথে। এবার এখান থেকে আমরা বিভিন্ন রকম টাইপের প্রবলেম করব, প্রবলেম আমি নোটস থেকে দেখাচ্ছি তোমাদের, আশা করি এখান থেকে যতটুকু বুঝালাম এখানে কোনো সমস্যা হবে না। এবার নোটসটাতে আমরা দেখি, আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে কাইনেটিক এনার্জি অফ রোলিং বডি, তাহলে কি হয় হোয়েন এ বডি রোলস দেয়ার আর টু টাইপ অফ মোশন অ্যাসোসিয়েট উইথ ইট, ওয়ান ইজ ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড অ্যানাদার ইজ রোটেশনাল মোশন। তাহলে একটা বডি ধরো এখান থেকে রোল করে যাচ্ছে, সে বডির ক্ষেত্রে কি থাকবে যে বডিটা সেন্টার মাস আমাদের দিকে এগোবে, সাথে সাথে সে রোল করবে, তার জন্য দুই ধরনের কাইনেটিক এনার্জি থাকছে। হেন্স এ রোলিং বডি হ্যাজ টু টাইপ অফ কাইনেটিক এনার্জি, ওয়ান ইজ রোটেশনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড অ্যানাদার ইজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। দুটোর জন্য ফর্মুলা আমি লিখেছি, এটা হচ্ছে গামা হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেটা একটু আগে বুঝালাম আমি। বাট এ স্লাইডিং বডি অর স্লিপিং বডি হ্যাজ অনলি ট্রান্সলেশনাল অর লিনিয়ার কাইনেটিক এনার্জি, এ রোটেটিং বডি হ্যাজ অনলি রোটেশনাল কাইনেটিক এনার্জি। হেন্স যেরকম রোটেটিং বডি মানে হচ্ছে বলতে পারি আমি তোমরা বলতে পারি ফ্যান, ফ্যানের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে আমার রোটেশনাল কাইনেটিক এনার্জি, কারণটা হচ্ছে যে সে ফ্যানটা তো আরো অন্য জায়গায় যাচ্ছে না, যেখানে আছে সে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ঘুরছে, তারপরে তার লিনিয়ার ভেলোসিটি জিরো যেহেতু। হেন্স টোটাল কাইনেটিক এনার্জি অফ এ রোলিং বডি, রোলিং বডির জন্য কাইনেটিক এনার্জি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি, তাহলে রোলিং বডির জন্য আমার টোটাল ভ্যালু চলে আসছে হাফ এম ভি স্কোয়ার ওয়ান প্লাস গামা। ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েট উইথ ট্রান্সলেশনাল মোশন, তার জন্য ভ্যালু পেয়ে যাচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস গামা। ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েট উইথ রোটেশনাল মোশন, তার জন্য পেয়ে যাচ্ছি গামা বাই ওয়ান প্লাস গামা। এবার প্রবলেম দেখো, এ সলিড বল বলেছে, তার মানে সলিড স্ফিয়ার হয়ে যাবে অফ মাস, তাহলে সলিড স্ফিয়ারের জন্য গামা কত হয়, সলিড স্ফিয়ারের গামা 2/5, এতক্ষণ টাইম লাগা উচিত না, মনে মনে যেন মনে হয়ে যাওয়া উচিত তোমাদের। অফ মাস স্মল এম অ্যান্ড রেডিয়াস আর রোলস উইথ আউট স্লিপিং, তোমরা স্লিপিং করছে না, তার মানে এখানে হচ্ছে আমার রোলিং মোশন হচ্ছে, সেটা সরাসরি বলে দিতে পারতো, কিন্তু সরাসরি অনেক প্রবলেম তোমাদের বলবে না, তো বুঝে নিতে হবে যে না সরাসরি বলেনি, তার মানে বুঝে নিতে হবে যে রোলস করছে সেটা। অ্যালং এ ট্র্যাক স ইন দ্য ফিগার, তাহলে এই যে ট্র্যাকটা আছে সে ট্র্যাকে সে এখান থেকে আমি সেটাকে ছেড়ে দিয়েছি, যেটা কিনা এখান দিয়ে রোল করে নেমে এখান দিয়ে ঘুরে এই হাইটে উঠেছে। দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ অফ দ্য ট্র্যাক ইজ আর, এই সার্কুলার পাথে যে ট্র্যাক আছে তার রেডিয়াস হচ্ছে আমার আর। দ্য বল স্টার্ট রোলিং ডাউন দ্য ট্র্যাক ফ্রম রেস্ট ফ্রম এ হাইট অফ 8 আর, 8 আর থেকে সে রোল ডাউন করেছে, তাহলে এখান থেকে যেটুকু হাইট আছে আমার এই ট্র্যাকটা ইনক্লাইন প্লেনের সেটার হাইট বলে দিয়েছে আমাকে 8 আর। ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল হোয়েন দ্য বল রিচ দ্য পয়েন্ট পি, এই পয়েন্ট পি পয়েন্টে যখন বলটা পৌঁছাচ্ছে এই যে পি পয়েন্ট আছে, তখন দেন ইটস ভেলোসিটি উইল বি, তখন তার ভেলোসিটি কত হবে। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যদি তোমাদের একটা ফর্মুলা আমি করিয়েছিলাম ভি টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ভি ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু জি এইচ ওয়ান মাইনাস এইচ টু, ফর্মুলা যখন করেছিলাম এই ফর্মুলাটা দেখো সেক্ষেত্রে আমার শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশন ছিল, রোটেশনাল মোশন ছিল না, তাই এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমরা অ্যাপ্লাই করতে হবে কি আমাদের কাইনেটিক এনার্জি কনজারভেশন যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখান থেকে যখন ছেড়েছিলাম তাহলে এই পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি ইজিক্যাল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পটেনশিয়াল এনার্জি। এখান থেকে যখন ছেড়েছিলাম তাহলে এই পয়েন্টটা আমার হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্টে যখন বলটাকে যেহেতু আমি রিলিজ করেছি তার মানে এর কাইনেটিক এনার্জি ছিল জিরো, তাহলে ইনিশিয়াল পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো। হাইট তাহলে পটেনশিয়াল এনার্জি কত ছিল, আমি রেফারেন্স লেভেল এখানে ধরছি, গ্রাউন্ড লেভেলে এখানে ধরছি, যেটাকে ডট ডট দিয়ে আমি দেখালাম রেড কালার দিয়ে, তাহলে হাইট হয়ে যাচ্ছে আমার 8 আর, তাহলে এম জি ইন্টু 8 আর, এম জি এইচ হয় তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 8 আর ইকুয়ালস টু
ফাইনালি এই জায়গাতে যখন পৌঁছেছে বলটা, তাহলে এখানে দু ধরনের কাইনেটিক এনার্জি আছে, এটা হচ্ছে তোমার ট্রান্সলেশনাল, এটা হচ্ছে রোটেশনাল। তাহলে টোটাল কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা কত লিখেছি আমি, হাফ এম ভি স্কোয়ার অন প্লাস গামা প্লাস এম জি, কতটা হাইটে উঠেছে, পটেনশিয়াল এনার্জি কত হয়েছে, এখান থেকে এইটুকু হাইট হয়েছে আমার আর। তাহলে এটা যদি আমি করি তাহলে সেখান থেকে পেয়েছি আমার এম জি ইন্টু আর। এখান থেকে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, কি বলছে তোমার সলিড স্ফিয়ারের জন্য গামার ভ্যালু একটু আগে বললাম, তো সেটা 2/5 হয়। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভি এর ভ্যালু পাচ্ছি কত, √10gr। ক্যালকুলেশন তো অলরেডি পারবে, মেন কথা হলো যে প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা। আচ্ছা, তারপর এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমে যে জায়গাতে ভুল হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এ রিং অফ রেডিয়াস 4a ইজ রিজিডলি ফিক্সড ইন ভার্টিক্যাল পজিশন। তাহলে একটা রিং আছে, এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রিং, সে রিংটা একটা ভার্টিক্যাল পজিশনে ফিক্সড করা আছে। এ স্মুথ ডিস্ক, রিংয়ের ভিতরে একটা ডিস্ক ছাড়া হয়েছে, অফ মাস স্মল এম রেডিয়াস এ, যে ডিস্কটা ছেড়েছে সে ডিস্কের রেডিয়াস হচ্ছে এ, ইজ রিলিজ অ্যাজ শো ইন দ্য ফিগার হোয়েন দ্য ডিস্ক রোলস ডাউন উইদাউট স্লিপিং। তাহলে স্লিপ করছে না, তার মানে শুধুমাত্র রোলিং হচ্ছে। অন দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য রিং দেন ইটস স্পিড উইল বি, তাহলে এখান থেকে আমি ছেড়েছি, তাহলে সে যখন এই জায়গাতে আসবে তখন তার স্পিড কত হবে। তাহলে এটা ভালো করে অবজার্ভ করা যাবে, যখন আমি এখান থেকে ছেড়েছিলাম রেডিয়াস কত ছিল 4r, এখান থেকে ছেড়েছিলাম তাহলে এখান থেকে এইটুকু হাইট, এটা হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। এই যে এইটুকু হাইট আছে আমার, যেটাকে আমি তোমাদের গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম, সেটা হাইট হচ্ছে আমার 4r। তাহলে এখানে কাইনেটিক এনার্জি ছিল 0, আগের মতোই আমরা লাগাবো, টোটাল কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পটেনশিয়াল এনার্জি। ইনিশিয়ালি হাইট ছিল, ইনিশিয়ালি যেহেতু ছুঁড়েছিলাম তাহলে তার কাইনেটিক এনার্জি ছিল 0, পটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, তাহলে 4a ইজ ইকাল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা লিখবো আমরা, হাফ এম ভি স্কোয়ার ওয়ান প্লাস গামা। এই যে এখানে যেটা ভুল হয় সেখানে হচ্ছে, এখানে হাইটটা ধরতে অনেকে ভুলে যায়, এখানে ধরে নেয় যে পটেনশিয়াল এনার্জির ভ্যালু 0, তার কারণটা হচ্ছে যে এর সেন্টার অফ মাসটা কিন্তু এই জায়গাতে নেই, যে জায়গাটা আমি এটাকে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এই এইটা সেন্টার অফ মাসটা কিন্তু এই জায়গাতে নেই, তার সেন্টার অফ মাসটা কোথায় আছে, এই জায়গাটা আছে, কিছুটা উপরে আছে, তার জন্য আমাদের এই জায়গাতে থাকার জন্য সেন্টার অফ মাসটা, তার জন্য আমরা এখানে 0 ধরতে পারবো না। তার হাইট কত, কতটা হাইট আছে, এ তে আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি ভি এর ভ্যালু √4gA। ক্যালকুলেশন তোমার নিজের মতো করতে পারবে। এবার 2009-এর তোমাদের প্রবলেম, 2009 বলছি, 2019-এর প্রবলেম কি বলেছে দেখো, এ ডিস্ক অফ রেডিয়াস 2m 2 মিটার অ্যান্ড মাস হচ্ছে 100 kg রোলস অন এ হরিজন্টাল ফ্লোর, একটা হরিজন্টাল ফ্লোরে সে ডিস্কটা রোলস করছে। ইটস সেন্টার অফ মাস হ্যাজ স্পিড 20 সেমি পার সেকেন্ড, তার সেন্টার অফ মাসের স্পিড আছে 20 সেমি পার সেকেন্ড। হাউ মাচ ওয়ার্ক ইজ রিডিউস টু স্টপ ইট, তাকে থামানোর জন্য কতটা অবদান করতে হবে। সোজা বুদ্ধি তার কাইনেটিক এনার্জি বের করে নেওয়া তাহলেই হলো, তার কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার ওয়ান প্লাস গামা। তাহলে হচ্ছে হাফ, মাস কত বলেছে, তার মাস হচ্ছে আমার 100, ভেলোসিটি হচ্ছে তোমার 20 সেমি পার সেকেন্ড, তোমার 20/100 তার হোল স্কোয়ার। তাহলে আমার মাস বেরিয়ে গেল, সরি মাস বলছি, ভেলোসিটি আমার হয়ে গেল ইন্টু হচ্ছে তোমার ওয়ান প্লাস গামা। কি বলেছে, ডিস্ক, ডিস্কের জন্য গামা কত হয়, হাফ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে তার কাইনেটিক এনার্জি বের করবো, দেখে নেবে ক্যালকুলেশন করে তোমাদের 3 জুল পাবে, 3 পাবে অ্যান্সার, কিন্তু 100 100 কাটবে, এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, একইভাবে 2019-এ আরেকটা প্রবলেম ছিল একইরকম টাইপের, এ সলিড সিলিন্ডার, সলিড সিলিন্ডারের জন্য গামার ভ্যালু কত হয়, সিলিন্ডার গামার ভ্যালু হচ্ছে হাফ। ভ্যালুগুলো মুখস্থ করবে, মাত্র 4টা আমাদের ভ্যালু মুখস্থ করতে হয়, সেই 4টা ভ্যালু মুখস্থ করলেই হয়, একটা গামার ভ্যালু হচ্ছে 1, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে 2/5, বাস হয়ে গেল। এ সলিড সিলিন্ডার অফ মাস 2 kg অ্যান্ড রেডিয়াস 50 সেমি রোলস আপ অ্যান ইনক্লাইন প্লেন অফ অ্যান অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 30 ডিগ্রি, কিন্তু হাইট বলে দেয়নি, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলে দিয়েছে। দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিলিন্ডার হ্যাজ স্টপ, কত সেমিতে থামছে, সিলিন্ডার সেন্টার অফ মাসের ভেলোসিটি কত ছিল, 4 মিটার পার সেকেন্ড। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সিলিন্ডার অন দ্য ইনক্লাইন সারফেস উইল বি,
কত ডিস্টেন্স তাহলে ট্রাভেল করবে ওই ইনক্লাইন প্লেনে, সেটা আমাকে বের করতে হবে। তোমাদের একটা আগে একটা প্রবলেম করালাম, ওই প্রবলেম দিয়ে সেম ভাবে করে নিতে পারবে। একটা ভেলোসিটি দিয়ে একটা অঙ্ক ছিল তোমাদের, এই সেম টাইপের প্রবলেম আমি করিয়েছিলাম, ভেলোসিটি দিয়ে আই থিঙ্ক এই যে এই যে এই প্রবলেমটা সেম টাইপের প্রবলেম আছে, এখান থেকে করে নিতে পারো বা ওখান থেকে তোমরা এইভাবে করে নিতে পারো। উপায়টা হচ্ছে তোমার কারেন্ট এনার্জি কনজারভেশন যেভাবে শিখালাম সেভাবে করে নিতে পারো, সেখান থেকে আমরা করে নেবো এইভাবে করে নিতে পারো, সেটা বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে তোমার ইনিশিয়ালি যে যখন ইনিশিয়ালি ছিল সেখানে পোটেনশিয়াল এনার্জি ছিল 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার 1 প্লাস গামা ইকুয়ালস টু গামার ভ্যালু যা হবে পুট করবে, পুট করলে তোমরা উত্তর পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি প্রসেসটা কীভাবে করবে। ফাইনালি কীভাবে থেমে যাবে, তো কারেন্ট এনার্জি হয়ে যাবে 0 প্লাস পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে আমার এম জি এইচ, এম জি এইচ এর জায়গাতে পুট করবে এল সাইন 30 ডিগ্রি। কারণটা হচ্ছে আমরা এল চেয়েছি, আমার এইচ চাইছি না, তাহলে এখান থেকে এল এর ভ্যালু ক্যালকুলেট করে নেবে, এম এম দুই থেকে কেটে যাবে, বাকি তোমরা নিজের মতো ক্যালকুলেশন করে নেবে, উত্তর পেয়ে যাবে। 30 ডিগ্রি ভ্যালু পুট করলে উত্তর হয়ে যাবে, অ্যান্সার আছে তোমার ডি নাম্বারটা। আচ্ছা এগুলো পারবে, না পারলে আমাকে বলে আমি করে দেবো। আচ্ছা এটা এই প্রবলেমটা দেখো, যখন মুখে মুখে করে দেবো অ্যান্সারটা। এ বল রোলস উইথাউট স্লিপিং, তারপরে বলে দিতে পারতো যে রোলিং মোশন হচ্ছে, বলে দিয়েছে যে স্লিপ করছে না, রোলিং মোশন হচ্ছে, পিওর রোলিং মোশন হচ্ছে। দ্য রেডিয়াস অফ দ্য জাইরেশন অফ দ্য বল অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইট সেন্টার অফ দ্য মাস ইজ কে, ঠিক আছে। ইফ দ্য রেডিয়াস অফ দ্য বল বি আর, দেন দ্য ফ্র্যাকশনাল টোটাল কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইটস রোটেশনাল এনার্জি উইল বি, তাহলে কতটা এনার্জি তার সাথে অ্যাসোসিয়েট আছে। তাহলে এখানে করবে কি তোমরা, রেডিয়াস আর দেন দ্য ফ্র্যাকশনাল টোটাল এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইটস রোটেশনাল এনার্জি উইল বি, রোটেশনাল গামা বাই 1 প্লাস গামা, এতে ভ্যালু পুট করবে। গামার ভ্যালু কত হয়, গামার ভ্যালু তোমাদের পড়িয়েছি কি স্কোয়ার বাই আর স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তা সিম্পলিফাই করলে আর আর কেটে যাবে, তাহলে আমার থেকে যাবে কে স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা অ্যান্সার। দেখো কত প্রবলেম দিয়েছে তোমার, 2018 দিয়েছে এইখান থেকে সেম টাইপের প্রবলেম, এবার পরে উত্তর পেয়ে যাবে। এ সলিড স্ফিয়ার ইজ ইন রোলিং মোশন, ইন রোলিং মোশন এ বডি পাসেস প্রসেস ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কেটি অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল কাইনেটিক এনার্জি কে আর সাইমালটেনিয়াসলি, দ্য রেশিও অফ কেটি আর তার টোটাল ভ্যালুটা, তাহলে মানে ওই ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি বা লিনিয়ার কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েট উইথ রোলিং মোশন যদি আমি করতে চাই, যেটা করেছিলাম ক্যালকুলেশন, ওখান থেকে গামার ভ্যালুটা পুট করলে উত্তর পেয়ে যাবে। আচ্ছা এটা বলে দিচ্ছি আমি, 1 প্লাস 1 প্লাস 1 বাই গামা হবে সেটা, সেটা ক্যালকুলেশন করলে কত উত্তর হয় কি বলেছে এখানে দেখো। সলিড স্ফিয়ার মানে হচ্ছে তোমার 1 বাই 1 প্লাস 2 বাই 5, তাহলে ক্যালকুলেশন করলে 5 উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 7, 5 বাই 7 5 বাই 7, তাহলে বিন হয়ে গেলো, কতক্ষণ লাগে করতে। আচ্ছা দেখো এটা থ্রি অবজেক্টস এ, এটা কি সলিড স্ফিয়ার, এর গামার ভ্যালু সবসময় লিখে দেবে যখনই পাবে সন্ধ্যার সাথে গামার ভ্যালু। বি এ থিন সার্কুলার ডিস্ক, ডিস্ক আছে, ডিস্কের জন্য গামার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার হাফ। সি হচ্ছে সার্কুলার রিং, তাহলে রিং এর জন্য গামার ভ্যালু হচ্ছে 1। মাস এম অ্যান্ড রেডিয়াস আর, তিনটার জন্য মাস সেম এবং রেডিয়াস আর, দে আর স্পিন উইথ দ্য সেম অ্যাঙ্গুলার স্পিড, তাহলে ওমেগা তাদের সেম আছে, অ্যাবাউট দেয়ার ওন সিমেট্রিক অ্যাক্সিস, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স রিকোয়ার্ড টু ব্রিং দেম রেস্ট, তাহলে তাদের রেস্টে আনার জন্য সবচেয়ে বেশি কার জন্য ফোর্স লাগবে, তাহলে যার গামার ভ্যালু সবচেয়ে বেশি আছে তার জন্য বেশি লাগবে, তাহলে রিং এর জন্য সবচেয়ে বেশি হবে, তারপরে ডিস্কের জন্য হবে, আর সবচেয়ে কম হবে সলিড সলিড স্ফিয়ারের জন্য, তাহলে আমার হয়ে যাচ্ছে সি বি এ, তার মানে হচ্ছে এ নম্বরটা হয়ে গেল। আচ্ছা এটাও সেম টাইপের প্রবলেম, স্ফিয়ার আর সিলিন্ডারের মধ্যে বের করতে বলেছে, তাহলে বের করে নিতে পারবে আই থিঙ্ক কেন অবশ্যই বের করতে পারবে, যেটুকু শিখালাম সেখান থেকে বের করে নেবে সরাসরি। আচ্ছা তারপরে কি বলেছে, টু বডিজ হ্যাভ দেয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া আই অ্যান্ড টু ওয়াই রেসপেক্টিভলি অ্যাবাউট ইটস অ্যাক্সিস অফ রোটেশন,
if their kinetic energy of rotation is equal then their angular velocity will be in their ratio এটা তো সোজা করতে পারবে দুটোর কাইনেটিক এনার্জি কে সমান করবে গামার দুটোর ভ্যালু পুট করবে বাস উত্তর পেয়ে যাবে সলিড স্ফেরিক্যাল বল রোলস অন এ টেবিল রেশিও অফ ইটস রোটেশনাল কাইনেটিক এনার্জি টু টোটাল কাইনেটিক এনার্জি উইল বি রোটেশনাল সাথে টোটাল কাইনেটিক এনার্জি ওই যে একটু আগে বললাম অনুপাত করলি মানে তোমার যেটা ফ্র্যাকশনাল ভ্যালু বলেছিলাম সেটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে একদম টাইপের সেম টাইপের প্রবলেম এটাও আছে নোটস থেকে তোমরা দেখে নেবে নোটস থেকে আই থিঙ্ক ফিরে যাবে আই থিঙ্ক না সবগুলো পারবে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে ক্লাস আমি করে দেবো এবার হচ্ছে এখানে দেখো লস অফ কাইনেটিক এনার্জি কিসের জন্য কাইনেটিক এনার্জি লস হয় যেরকম তোমাদের আমরা ইলাস্টিক পারফেক্টলি ইলাস্টিক ইনইলাস্টিক কোলিশন যখন করেছিলাম তখন তো একটা ফর্মুলা আমি লিখেছিলাম তোমাদেরকে কোথায় লিখে আমি এটা এখানে লিখে রাখছি পারফেক্ট ইনইলাস্টিক কোলিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি লস সেই জন্য ফর্মুলা ছিল হাফ এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ রিলেটিভ তার হোল স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার এটা ছিল আমার সূত্র আমার দেওয়া একটা সূত্র ছিল খুব ইজিলি প্রবলেমকে সলভ করার জন্য তো সেটা হচ্ছে হাফ এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু পারফেক্টলি যদি ইলাস্টিক কোলিশন হয় তাহলে সেক্ষেত্রে পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন যদি হয় তাহলে ইয়ার ভ্যালু জিরো হলো তাহলে এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি লস এটা হচ্ছিল লিনিয়ার মোশনের ক্ষেত্রে তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে কী হবে এখানে হাফ এম এর কাজ করে মোমেন্ট অফ ইনার্সিয়া তাহলে আই ওয়ান আই টু বাই আই ওয়ান প্লাস আই টু এখানে হবে ইউ এর জায়গাতে হবে ওমেগা রিলেটিভ তার হোল স্কোয়ার ওখানে আমরা যেভাবে সলভ করতাম আমরা এখানেও সেম প্রসেসেই সলভ করব এবার মোমেন্ট অফ ইনার্সিয়া কীভাবে পুট করতে হবে তোমরা সেটা জানোই বলছে এই টাইপের প্রবলেম হয় কীভাবে ধরো একটা ডিস্ক এটা ধরো একটা ডিস্ক রোটেট রোট করছিল তার নিজ কোন অ্যাক্সিস সাপেক্ষে রোল করছিল রোটেট করছিল রোটেট করছিল এর উপরে আরেকটা ডিস্ক আমি রাখলাম কো অ্যাক্সিয়ালি রেখে দিলাম তাহলে এই ডিস্কটাও রোল করবে তাহলে দুটোর মোমেন্ট অফ ইনার্সিয়া আই ওয়ান আই টু যদি হয় তাহলে কতটা কাইনেটিক এনার্জি লস হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করে নিতে পারবো তাহলে দেখো থিওরিটা এখান থেকে দেখে নাও হোয়েন টু রোটেটিং ডিস্ক ইজ ব্রট ইন টু কন্ট্যাক্ট দেয়ার ইজ এ লস অফ রোটেশনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড দিস টাইপ অফ কন্ট্যাক্ট ক্যান বি ট্রিটেড অ্যাজ পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন এটা ভালো করে দেখো পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন হিসেবে এটাকে ট্রিট করতে পারি এ প্রসেসে করলে খুব তাড়াতাড়ি করতে পারবে এটা আমার প্রসেস দেখো খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে তার জন্য ফর্মুলা কত হবে হাফ আই ওয়ান আই টু বাই ওয়ান প্লাস আই টু ওমেগা রিলেটিভ দ্যাট হোল স্কোয়ার আই ওয়ানটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ ফার্স্ট রোটেটিং বডি আই টুটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সেকেন্ড রোটেটিং বডি ওমেগা রিলেটিভ হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রোটেটিং বডিস দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি কী হবে সেটা তোমরা জানোই যদি সেম দিকে হয় তাহলে বিয়োগ হয়ে যাবে আর যদি অপোজিট দিকে হয় তাহলে যোগ হয়ে যাবে প্রবলেম দেখো তাহলে করে নিতে পারবে টু ডিস্ক অফ সেম মোমেন্ট অফ ইনার্সিয়া দুটোরই ভ্যালু সেম আই ওয়ান আই টুর ভ্যালু সেম রোটেটিং অ্যাবাউট দেয়ার রেগুলার অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস প্লেন অফ দ্য ডিস্ক হ্যাজ অ্যাঙ্গুলার ভেলোসিটিস ওমেগা ওয়ান অ্যান্ড ওমেগা টু দে আর ব্রট ইন টু কন্ট্যাক্ট ফেস টু ফেস কলাইডিং দ্য অ্যাক্সিস অফ রোটেশন দ্য এক্সপ্রেশন ফর দ্য লস অফ কাইনেটিক এনার্জি ডিউরিং দিস প্রসেস ইস এই প্রবলেমটা তোমরা আমি যেটা প্রসেস করছি এর থেকে যদি ছোট কোনো প্রসেস থাকে তাহলে তো কাজ হয়েছে দেখবে যে কত ছোট প্রসেস আমি করাচ্ছি এবং কত ছোট শর্টলি তুমি সেটা করে নিতে পারছো কিন্তু তুমি যদি কাইনেটিক এনার্জি লস বের করতে চাও তোমাকে অনেক বড় ক্যালকুলেশন করতে হবে এটা দেখবে যে চুটকিতে হয়ে যাবে কীভাবে হবে তাহলে হাফ আই ওয়ান আই টু দুটোর ভ্যালু সেম তাহলে আই ওয়ান স্কোয়ার বাই টু আই ওয়ান ইন্টু ওমেগা রিলেটিভ তাহলে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু তার হোল স্কোয়ার হয়ে গেল অ্যান্সার তাহলে এখানে একটা হাফ চলে আসবে তাহলে একটা ফোর চলে আসবে তাহলে ওয়ান বাই ফোর আই ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু তার হোল স্কোয়ার তখন এই নম্বরটা উত্তর হয়ে গেল হয়ে গেল উত্তর দেখো কত ইজিলি করে নিতে পারি আমরা আচ্ছা এই সার্কুলার ডিস্ক অফ মোমেন্ট অফ ইনার্সিয়া আই টি ইজ রোটেটিং ইন এ হরিজন্টাল টেবিল অ্যাবাউট ইটস সিমেট্রি অ্যাক্সিস উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অন অ্যানাদার ডিস্ক অফ মোমেন্ট অফ ইনার্সিয়া আই বি ইজ ড্র অফ কোএক্সিয়ালি অন দ্য রোটেটিং ডিস্ক ইনিশিয়ালি দ্য সেকেন্ড ডিস্ক হ্যাজ রেস্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি জিরো তাহলে ওমেগা টু জিরো আর ওমেগা ওয়ানের ভ্যালু হচ্ছে ওমেগা আই ইভেনচুয়ালি বোথ দ্য ডিস্ক রোটেট উইথ এ কনস্ট্যান্ট স্পিড ওমেগা এফ দ্য এনার্জি লস বাই দিস প্রসেস এটা সোজা সোজা অঙ্ক আই ওয়ান আই টু বাই ওয়ান প্লাস আই টু ওমেগা ওয়ান আই মাইনাস ওমেগা টু এর ফেলতে জিরো তাহলে এটা উত্তর হয়ে যাবে ডি নম্বরটা হয়ে গেল
আচ্ছা, এরপরে আমরা করাবো অ্যাঙ্গুলার মোমেন্টাম, পরের পার্টটুকু করাবো। থ্যাংক ইউ।